Assalamualaikum everyone, welcome back to my channel Sipar Cooking Studio. সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। দেখে হয়তোবা অনেকেই বুঝতে পারছেন এটা কি, আবার অনেকে বুঝতেও পারেন না এটা আবার কোন ধরনের খাবার। এটা হলো নাইজেরিয়ান একটা খাবার আর এর নাম হলো ফোফো। আমি যখন এটা প্রথম অনলাইনে দেখেছিলাম আমারও মনে হয়েছে এটা আবার কেমন খাবার। তো পরে যখন এই খাবারটা বানালাম এবং টেস্ট করলাম সত্যি এটা খেতে ভীষণ মজা লাগে। চলুন তাহলে এই ফোফো আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। ফোফো বানানোর জন্য আমি নিয়েছি দুইটা কাসাবা আর দুইটা কাঁচা কলা। আপনারা যদি চান শুধু কাসাবা দিয়ে বানাবেন সেটাও কিন্তু বানাতে পারেন। আমি কাঁচা কলা এবং কাঁচাবার খোসা ছাড়িয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কাঁচাবাগুলোর রং কিন্তু অনেক সাদা। এখন আমি কাঁচাবা এবং কাঁচা কলা ব্লেন্ড করে নেব। কাঁচাবা এবং কাঁচা কলা আপনি যদি চান খুব পাতলা করে ব্লেন্ড করবেন তাহলে একটু পানি দিয়ে দিতে পারেন। আমি পাতলা করে ব্লেন্ড করব না, পাতলা করে ব্লেন্ড করলে এটা হতে অনেক সময় লাগে, এটা তো একটা দলার মতো পাকাতে হয়। তাই আমি বেশি ভোল্টেজের একটা ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব কম পানি দিয়ে। এটা একটু শক্ত শক্ত হবে, তো আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা যদি চান আমার মতো এরকম করে ব্লেন্ড করবেন সেটাও করতে পারেন, আবার পাতলা করেও করতে পারেন। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন আমি কাঁচাবা এবং কাঁচা কলার এই মিশ্রণটাকে দিয়ে দেব। আমি প্যানে কোনো রকম তেল অথবা পানি কোনো কিছুই কিন্তু ইউজ করিনি। আমি এখন নাড়াচাড়া শুরু করলাম। কাঁচাবা এবং কাঁচা কলার এই মিশ্রণটা চুলায় দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, নাড়া থামানো যাবে না। নাড়া থামালে নিচে থেকে দলা পেকে যাবে অথবা একদিক শক্ত হয়ে যেতে পারে, তাই খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে দিতে হবে। আমি কিন্তু এখানে কোনো রকম পানি অ্যাড করিনি, শুধু কাঁচা কলা এবং কাঁচাবার এই মিশ্রণটাকে আমি ভালোভাবে এভাবে জাল করে একটা দলা পাকিয়ে নেব। আমি বেশ আধা ঘন্টার মতো এটাকে এভাবে নেড়েচেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এরকম দলার মতো পাকিয়ে যাচ্ছে। আমি যে এটা গোল করলাম আমার হাতে কিন্তু একটুও লাগেনি, তার মানে আমার ফোফো একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আপনারা এই রেসিপিটা ফলো করে ফোফো বানাতে পারেন, বা আপনারা যদি চান আর একটু পাতলা করে একটু সময় নিয়ে বানাবেন সেটাও বানাতে পারেন। আমি এভাবে গোল একটা শেপ দিয়ে দিলাম। আমি নাইজেরিয়ানদের দেখেছি ওরা এরকম গোল একটা শেপ দিয়ে নেয়, তারপরে এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খাবারটা খায়। আর এই ফোফো খাওয়ার জন্য কিন্তু আপনি যে কোনো ঝোল ব্যবহার করতে পারেন, সেটা হতে পারে মুরগির মাংসের ঝোল অথবা গরুর মাংসের ঝোল বা গরুর মাংস। আমি অধিকাংশ ভিডিওতেই দেখেছি মুরগির মাংস দিয়ে বা মুরগির মাংসের ঝোল দিয়ে এই ফোফোটা খায় তারা, তো আমিও মুরগির মাংসই নিয়ে নিলাম আর কয়েক টুকরো লেবু নিয়ে নিলাম যাতে স্বাদটা বেড়ে যায়। তো আজকের ফোফো রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্টস করে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।